সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত সারোয়েল কবরস্থানের উন্নয়ন কল্পে দিনের বেলায় এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করছেন হাফিস মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন মতিনশিরাজি হাফিজ মুফতি মাউলানা মোহাম্মদ আব্দুল মতিন মতিনশিরাজি আলোচনার বিষয় কাকে ভালোবাসব কেন ভালোবাসব হুজুরের মোবাইল নম্বর শূন্য এক সাত এক শূন্য পাঁচ নয় এক আট 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 পরিবেশনাই ইসলামিক মিডিয়া বগুড়া ফোন জিরো ওয়ান সেভেন টু থ্রি প্রচারী রাজু অডিও অ্যান্ড টেলিকম মেরিনা মার্কেট সাতমাথা, মাথা বগুড়া ফোন জিরো ওয়ান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعما نواله في القران المجيد والفرقان الحميد পরোন সকলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال النبي صلى الله عليه وسلم إن, إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي او کما قال النبی علیہ الصلاة والسلام دل اگر تواضع کنی اختیار دل اگر تواضع کنی اختیار شاد خلق دنیا ترا دست تواضع کنی دے در جنت است و سرف رازی و جا হেরা জিনত শুধু গোশার বিচার অন্যায় আর বিবিচার নারী ধরশন মানুষ খনে কাнче বাংলারে জমি বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন জীবনের বিনিময়ে দিয়ে গেল হাই দিয়ে গেল এই দিন দিনের খাতিরে অকাতরে যারা সর্বস্ব করিল বিলীন অর্ধ পৃথিবী শাসন করিত অর্ধ পৃথিবী শাসন করিত তালি দেয়া জামা গায়ে আটার বস্তা পিঠে ধারণ করে সে দিত দুস্থ আজ কোথায় গেল সে মানব দরদি আজ কোথায় গেল সে মানব দরদি তাও সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথায় সে মুসলমান কিভাবে হলো দিবস কিভাবে হলো দিবস রাতি বায়ু কোথা থেকে পেলি তুই তোর জীবনের আয়ু কে দিল তোর মুখের হাসি কে দিল তোর মুখের হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারি জনের ব্যথা পাখির কন থেকে রে পাখির কন থেকে রে মিষ্টি মধুর হিসাব করে দেখো রে মন এসব আল্লাহ তলার দান কালমা পড়ুন লা ইলাহা

কেউ তো তোমার আপন্ন আপন আপন কররে মন কেউ তো তোমার আপন্ন আমার তোমার আপন كادن شوي مدينة الالحى لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله সারইল দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ আজকের এই মাহফিল সারইল সদর কবরস্থানের উন্নয়নকল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান প্রামাণিক সভাপতি অত্র কবরস্থান কমিটি মাননীয় সভাপতি সাহেব সহ সারতাস যুগের শ্রেষ্ঠ সন্তান হযরতে ওলামায়ে কেরাম আমার সামনে বসা বাবার বয়সী মুরুব্বিয়ানে এজম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সালেহা সতি সাধী মা ও বোনেরা লাখ কোটি শুকর সে মহান মালিকের পাক ও পবিত্র আলিশান দরবারে যে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে আপনাকে অত্র অঞ্চলে হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে পছন্দ করে দোকান পাটে বসিয়ে না রেখে ঘরের বিছানায় শোয়াইয়া না রেখে রাস্তা ঘাটে বিনা কারণে আজে বাজে কাজে লিপ্ত না করে যে মহান মালিক তার রাসূলের ভাষায় দুনিয়ার এই জান্নাতের বাগানে আশার কথা বলার কথা শোনার সুযোগ দিলেন যে আল্লাহ সে আল্লাহ রব্বুল আলামিনের পাক ও পবিত্র আলী শান দরবারে আমাদের ভিতরের অসভ্যতা অভদ্রতা মনের সংকীর্ণতা এবং কৃপণতাকে পিছনে ফেলে অন্তরের অন্তর স্থল থেকে হৃদয় উজাড় করে শ্রদ্ধার সাথে এই জবানের মালিক যিনি কথা বলার শক্তি দিয়েছেন যিনি হাঁটা চলার সুযোগ দিয়েছেন যিনি যার জবান তার নামটা দিল খুলে উচ্চারণ করি সকলেই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাম রহমত শান্তি বর্ষিত হোক সেই মহান ব্যক্তিত্বের প্রতি যিনি নিজের আরামের ঘুমকে হারাম করে দুনিয়াবি সুখ শান্তিকে বিসর্জন দিয়ে তৎকালীন সেই অভদ্র মানুষগুলোকে ভদ্রতার শিক্ষা দিয়েছেন যিনি জাহান নামের পথে চলতে থাকা মানুষগুলোকে জান্নাতের পথে যিনি দাঁড় করিয়ে দিয়েছেন হাত থেকে মদের মদের বোতলগুলো হটাইয়ে যিনি করান তুলে দিয়েছেন সেই মহান মানুষটির প্রতি একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসার মহ্পদ দিয়ে দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ও সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা আজকের এই বিরাট তাফসিরুল কুরআন মাহফিল আমার কাছে মনে হয় কমপক্ষে তিনটি উপকারে আসতেছে তিনটি কাজে লাগতেছে এই মাহফিল এক নাম্বার যেখানে কোরআনের আলোচনা হয় সেই আলোচনা দ্বারা কম হোক বেশি হোক মানুষের উপকার হয় জুরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন আযাক্কির ফা ইন্না الذিকরা তানফাউল মুমিনিন নবীগো আপনি ওয়াজ করুন আপনি নসিহত করুন আপনার আলোচনা যারা বিশ্বাসী তাদের উপকারে আসবে জুরকান সুবহানাল্লাহ আজকে দুনিয়াতে নবী নাই যার কারণে নবীর সেই দায়িত্বগুলো পালন করার লক্ষ্যে আপনাদের সামনে বিভিন্ন জায়গায় কখনো মসজিদে কখনো মাহফিলে কখনো বাড়িতে আপনাদের সামনে রসুলের সেই দায়িত্ব পালনের লক্ষ্যে কথাগুলো কথাগুলো হাদিসের পাঠ করে শোনান বাপ দাদাকে খুশি করার জন্য দুনিয়ার কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য নিজের ব্যক্তিগত স্বার্থে কোন আলেমের কথা বলার কোন সুযোগ নাই আমরা আসলে বলি না আমরা আপনাদেরকে শোনাই আমরা কি করি শুনাই যা বলার তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যা বলার তা বিশ্বনবী বলে দিয়েছেন আমরা শুধু আল্লাহর বলা কথাগুলো নবীর বলা কথাগুলো আমরা শুধু শুনাই কথা বলেন ঠিক কি ঠিক না সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মানব জাতির সংবিধান এই দুনিয়ায় শান্তি পাওয়ার মূল মন্ত্র পরকালে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে পরিপূর্ণ গ্রন্থ মহাগ্রন্থ আল কুরানুল করিমের তিন নাম্বার সুরা সুরাতু আলী ইমরানের একত্রিশ নাম্বার আয়াতে কারিমার তালাওয়াত করেছি এবং মানব জাতির মহান শিক্ষক বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি দুটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি মহান মনিব যদি তৌফিক এনায়ত করেন অত্র আয়াতে কারিমা এবং বিশ্বনবীর মুখ থেকে বর্ণিত হাদিসের বাণীর প্রেক্ষাপটে আকারে স্বল্প সময়ে সংক্ষিপ্ত ভাবে আলোচনা রাখবো ইনসা আল্লাহ রসুল সাল্লাহ মাহফিল যেখানে কোরআনের কথা হয় হাদিসের কথা হয় রুসুল সেটাকে জান্নাতের বাগান বলেছেন কিসের বাগান মৃত্যুর পরে কবরের জগৎ শেষ হয়ে হাসরের মাঠের পঞ্চাশ হাজার বৎসরের বিচার শেষ হয়ে জান্নাত আমি আপনি পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই অরিজিনাল যে জান্নাত এই জান্নাত বহু দূরে কিন্তু এখনকার জান্নাত হাতের কাছের জান্নাত হলে মাহফিল জোরকান আমার যে সমস্ত ভাইরা আমার যে সমস্ত বোনেরা এই হাতের কাছের জান্নাতে ঢুকতে পারতেছে না এরা কি দূরের জান্নাতে ঢুকবে আশা করা যায় আশা করা যায় তুমি কাছের জান্নাতে ঢোকার সুযোগ পাইলা না চার দোকানে বসে থাকলে তুমি হাতের কাছের বেহেস্তে ঢোকার সুযোগ পাইলা না ঘরের মধ্যে ল্যাব দিয়ে শুয়ে থাকলে তুমি কাছের জান্নাত ফেল করলে তাহলে দূরের জান্নাত পাওয়ার কোনো আশা তোমার করা যায় না এই জন্য যারা এখনো ঘোরাঘুরি করছেন সময় নষ্ট করছেন আমি বলতে চাই আগে হাতের কাছের জান্নাতে একটু 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 ঢুকুন সময় দিন বসুন আশা করা যায় দুনিয়ার এই জান্নাতে বসাটা আপনাকে কাল কেয়ামতের হাসরের ময়দানের পরে বড় জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দিবে কথা বলেন ঠিক কি ঠিক না যারা এখনো মাহফিলে আসে নাই ওরাই মাহফিলে আসুক আপনাদের কারো কোনো আপত্তি আছে শুধু আমরা জান্নাতে যেতে চাই না যারা এখনো মাহফিলে আসে নাই ওরাও জান্নাতে যাক কারো কোনো সমস্যা আছে আমরাও জান্নাতে যেতে চাই যারা মাহফিলে আসে নাই তাদেরকেও জান্নাতে নিতে চাই তবে ট্রেন তো আলাদা হলে হবে না ট্রেন একটা হতে হবে রাস্তা দুইটা হলে হবে না রাস্তা একটা হতে হবে জান্নাতের রাস্তা মাহফিল জান্নাতের রাস্তা চার দোকান না জান্নাতের রাস্তা তোমার ঘর নয় জান্নাতের রাস্তা রাস্তাঘাটে ঘোরা নয় জান্নাতের রাস্তায় কোরানের মাহফিল সূত্রান। এখানে যারা বসে আছেন এরাও যেমন জান্নাতে যেতে চায় আমরা তোমাদেরকেও জান্নাতে নিতে চাই আগেই এই মাহফিল নামক ট্রেন উঠে বসো কথা বলেন ঠিক কি ঠিক না সম্মানিত মুসলমান ভাইরে আমার আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবান থেকে বের হওয়া যেই আয়াতে এ কারীমা তেলাওয়াত করে শোনালাম এই আয়াত সহ কুরআনুল কারিমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে শুরু করে কুরআনুল কারিমের সর্বশেষ সূরা সুরাতুল নাস পর্যন্ত একটি গণনা এসেছে হার ৬শ শিশুদ্তিতি আয়া আল্লা রবগুলা আলামিন বর্ণনা করেছেন। সুরাতুন ফাতেহা থেকে শুরু করে সুরা নাজ পর্যন্ত। এই যে ৬ খানা আয়াত আল্লাহ রব গুলা আলান তালাত করলেন। আমার আল্লাহ এতগুলো আয়াতের একটা আয়াত বিনা কারণে আমার আল্লাহ নাজিল করে নাই জরকান মার হাবা। আমরা তো। অনর্থক বিনা প্রয়োজনে অনেক কথা বলি আমাদের বেশিরভাগ কথাগুলোই হয় আজে বাজে কথা প্রয়োজনীয় কথা আমরা খুব কমই বলি কথা বলেন সার দোকানে বসলে একটু বেশি টের পাওয়া যায় কথা বলেন সম্মানিত মুসলমান ভাইরে আমার আমরা অনর্থক কথা বলি বিনা প্রয়োজনে আমরা কথা বলি কিন্তু আকাশের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন বিনা কারণে বিনা প্রয়োজনে কোনো কাজ যেমন তিনি করেন না বিনা প্রয়োজনে বিনা কারণে আমার আল্লাহ ছয় হাজার ছয় খানা আয়াতের মধ্যে একটি আয়াত বিনা কারণে আমার আল্লাহ নাজিল করেন নাই আমি যেই আয়াতে কারিমাত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটাও কিছু না কিছু কারণে কোন না কোন কারণে অবতীর্ণ করেছেন আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে সেই আয়াত কেন নাজিল হলো সেই ঘটনাটা আগে জানতে হয় কথা বলেন একজন আর নাক ফাটাইছে কেন ফাটাইছে সেটা না জানলে কি বিচার করা যাবে সম্মানিত মুসলমান ভাইরে আমার আইনদাতা বিধানদাতা জীবন ব্যবস্থা দাতা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটাও কোনো না কোনো কারণে অবতীর্ণ করেছেন আমি সেই কারণটা বলে আয়াতের আলোচনার দিকে যেতে চাই ছোট্ট একটা ঘটনা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই আমার আপনার ব্রেন আমার আপনার বুদ্ধি জ্ঞানকে একটু পরিষ্কার করার জন্য ক্লিন করার জন্য সাফ করার জন্য বিষয়টা হলো এই রকম একজন ব্যক্তি চিকিৎসা করার নিয়তে গ্রামের মানুষ রওনা দিল শহরের দিকে গ্রামগঞ্জে কি ভালো ডাক্তার পাওয়া যায় না মানুষ চিকিৎসার প্রয়োজনে দূর দূরান্তে বড় ডাক্তারের পরিচয় খোঁজ করে সেখানে যায় তো যেই ঘটনাটা আমি বলছি এটা অনেক আগের যুগের কথা ওই জামানায় তো ডাক্তার পাওয়া আরো কষ্টের কাজ ছিল লোকটা রওনা দিয়েছে আগে যখন আমাদের মুরব্বীরা শহরে যেতেন তখন তারা বলতেন যে গঞ্জে যাইতেছি কোথায় যাইতেছে গঞ্জে বের হতেন সকাল বেলায় আসতেন সন্ধ্যা বেলায় বাস ছিল না হেঁটে হেঁটে যেতে হতো অথবা গরুর গাড়িতে অথবা মহিষের গাড়িতে সকালে বের হলে সন্ধ্যায় ফিরতেন আল্লাহর সেই বান্দা চিকিৎসা করার উদ্দেশ্যে হেটে হেটে গ্রাম থেকে শহরের দিকে রওনা দিয়েছেন অর্ধঘাটা যাওয়ার পরে দুপুর হয়ে গেছে ক্ষুধা লাগছে কি লাগে না এত হোটেল তো আগে ছিল না আগে কিন্তু গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় মানুষের বড় লোকদের বাড়ি জমিদারদের বাড়িতে কাচারি ঘর থাকতো কথা বলেন এই কাচারি ঘরে মুসাফির লোক থাকতো সেখানে তাদের জন্য খানা পিনার ব্যবস্থা করা হতো আল্লাহর এই বান্দা চলতে চলতে রাস্তার মধ্যে দু হয়ে গেল ক্ষুধা লাগছে কোন হোটেল নাই হঠাৎ করে রাস্তার পাশে একটা বাড়ি দেখা যায় বাড়ির ভিতর থেকে বাড়িওয়ালা বের হয়ে আল্লাহর এই বান্দাকে সালাম দিবেন আসসালামু আলাইকুম টন টন করা যাবে না সালাম দিয়ে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দারে মন হয় দূরে কোথাও যাচ্ছেন দূর থেকে আপনি এসেছেন মুখের দিকে তাকাইলে শুক্ন মুখ দেখে বোঝা যায় ক্ষুধা লাগছে চেনা নাই জানা নাই কিন্তু আপনি বান্দা বান্দা। দুপুরের সময় আমি একা খাব তা হতে পারে না আমরা স্বামী স্ত্রী দুইজন ব্যক্তি আমাদের জন্য রান্না বান্না করা আছে দুইজন ব্যক্তির খাওয়া তিনজন খাওয়া যায় কি যায় না দুইজন ব্যক্তির খানা ইচ্ছা করলে তিনজন ব্যক্তি খাওয়া যায় আপনি মন খারাপ করবেন না যদি রাজি থাকেন আমাদের খানায় আমরা আপনাকে শরীর করতে পারি তখন লোকটা খুশি হয়ে বাড়িওয়ালার ঘরের মধ্যে গিয়ে বসলো বাড়িওয়ালা লোকটাকে মন খুলে খাবার দিতে চায় খাবার দেওয়ার জন্য সর্বপ্রথম সেখানে দস্তর খান পিছালেন সেখানে পানি আনলেন গ্লাস দিলেন থালা দিলেন এরপরে আগে ভাত আনে না তরকারি আনে কি আগে ভাত তাই বলে আমি এখনই ভাত চাচ্ছি না আপনাদের কাছে কথা বলে তরকারির আগে ভাত দেওয়া হয় তরকারি আনা হয় পরে বাড়িওয়ালা ভাতের ডিশটা এই আগন্তুক মেহমানের সামনে দিয়ে ঘরের মধ্যে গেছে বিবির কাছে তরকারি নিয়ে আসার জন্য বিবিকে জিজ্ঞাসা করে বিবিরে হঠাৎ করে মেহমান হাজির করেছি যা আছে তাই দিয়ে খেতে দিব কোনো অসুবিধা নাই বিবি বলছে শোনো মাছ গোস্ত তেমন কিছু রান্নার করার সুযোগ আমার হাতে নাই করতেও পারি নাই ডাউল রান্না করা সেই ডাউলটা টাকা দিয়ে মেহমানকে খাওয়ানো যায় ডাউল অনেকের কাছে ছোট মনে হইলেও ডাউল কিন্তু বড় মজার খাবার কথা বলেন মুরুব্বীরা বলে থাকে ডাউল হলো রাজার খানা একটু আলু ভর্তার ডাউল হলে মানে কত দ্রুত যে ভাত করে যায় টের পাওয়া মুখে দিলেই তো চলে যায় পিছলা হয়ে গেছে ডাউল দিয়ে মুসলমান ভাইরে আমার আল্লার বান্দা ঘরওয়ালা স্বামী স্ত্রীর কাছ থেকে ডাউলগুলো খরাতে উঠাইয়া নিয়ে আসলো এসে যখন দিবে ভাতের মধ্যে ডাউলটা ঢেলে দিবে ওই মেহমানকে খানা খাওয়াবার জন্য কিন্তু বাড়িওয়ালা ডাউল এনে দেখে ভাতের এডিশে একটা ভাত নাই তার মানে কি হয়েছে বাড়িওয়ালা চিন্তা করলো মেহমানের বড় ক্ষুধা লাগছে মনে হয় যার কারণে ডাউলের অপেক্ষা শেষ করতে পারে নাই ক্ষুধার যন্ত্রণায় লোকটা তাড়াতাড়ি খেয়ে ফেলেছে রাগ হয় নাই বাড়িওয়ালা অসন্তুষ্ট হয় নাই ডাউলটা রেখে ভাতের খালি ডিশটা নিয়ে ঘরের মধ্যে গেল স্ত্রীকে বলল প্রাণীর বিবিরে মন খারাপ করবে না যদি দুইজনের খানাও মেহমান খেয়ে যায় কোনো দুঃখ নাই তুমি আবার একটু ভাত উঠায় দাও বাড়িওয়ালা ভাতের গামলায় ভাত উঠাইয়া যখন মেহমানের সামনে নিয়ে আসলো এসে দেখে এ ডাউলের খরাতে একটা ডাউলো শেষ ডাউল বাড়ি ওরা মন খারাপ করলো না মেহমান যখন বাড়িতে আল্লাহ বড় পছন্দ করে আর আমাদের আল্লাহ জন্য মেহমান খাওয়াইলে আল্লাহ খুশি হয় আর আমাদের জন্য দরজায় যত মন ওজনের লোহার দরজা লাগাইতে পারো ততই ভালো ভালো খালি রাত্রি বেলায় না দিনের বেলায় তালা লাগায় রাখো আছে কি নাই মুসলমান ভাইরে আমার আল্লাহর বান্দা বাড়িওয়ালা রাখ হলো না সন্তুষ্ট হলো না চিন্তা করলো দাওয়াত দিয়ে যখন নিজে এনেছি সবগুলো ভাত খেয়ে ফেললেও কোনো আপত্তি নাই ভাতের গামলায় ভাত উঠাইয়া যখন নিয়ে আসলো এসে দেখে ডাউলার নাই এইভাবে যখন ভাত আনে ডাউল আনতে গেলে ভাত থাকে না ভাত আনতে গেলে ডাউল থাকে না এই রকম ভাবে খাওয়াইতে খাওয়াইতে ভাত ও শেষ ডাউল ও শেষ বাড়িওয়ালা ঘরের মধ্যে যখন চলে গেল স্ত্রী ডাক দিয়া বলে প্রাণের স্বামীর রে মন খারাপ করবেন না আমিও অসন্তুষ্ট হই নাই আপনিও অসন্তুষ্ট হবেন না মেহমানকে যখন এনেছেন আল্লাহর রহমত ঘরে আসবে আজ হোক কাল হোক সবগুলো খাবার খেয়েছে এজন্য মন খারাপ করবেন না আমি কিন্তু অসন্তুষ্ট হই নাই একটুখানি দেরি করেন আমি আপনার জন্য আবারও রান্না করে সব রেডি করে দিব বাড়িওয়ালা তখন ডাক দিয়া বলে প্রাণের বিবিরে মেহমান সবগুলো ভাত খেয়ে ফেলেছে এই জন্য আমার কোনো দুঃখ নাই যন্ত্রণা নাই নিজেই যখন মেহমান ডেকে এনেছি মেহমান খানা খাবে রাগ হলে আমি তো মেহমান আনতাম না কথা বলেন নিজেই যখন মেহমান এনেছি আমার কোন রাগ নাই গোসা নাই ভাত খাওয়া নিয়ে কোনো রাগ নাই ডাল শেষ করা নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু বিবিরে আমার দুঃখ হলো এক জায়গায় এতবার ভাত দিলাম এতবার ডাউল দিলাম একবারের জন্য ভাত আর ডাউল আমি এক জায়গায় করতে পারলাম না সব খে শেষ করেছে সেজন্য কোনো আপত্তি নেই দুঃখ নাই আমার দুঃখ হলো এক জায়গায় এতবার ভাত আর ডাউল দিলাম একবারও ভাত আর ডাউল এক জায়গায় করতে সম্মানিত মুসলমান ভাইরে আমার ওই বাড়িওয়ালার মনে যেমন দুঃখ এই আমাদের আলেমদের মনে একটা দুঃখ আছে সেই দুঃখটা হলো এত ওয়াজ হলো মসজিদের মধ্যে এত ওয়াজ হলো মাহফিলের মধ্যে এত ওয়াজ আপনারা মোবাইলের মধ্যে শুনেন এত ওয়াজ হলো এত ওয়াজ শোনা হলো আজ পর্যন্ত আমরা আলেমেরা ওয়াজ আর আপনাদের আমল এক জায়গায় করতে পারলাম না কথা বলেন এত ওয়াজ হলো নসিহত হলো কিন্তু ওয়াজ আর আমল আজ পর্যন্ত এক জায়গায় জানি না দুঃখ কতদিন আমাদেরকে বয়ে বেড়াতে হবে মুসলমান ভাইরে আমার মন খারাপ করবেন না খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন জানি না আজকের একটা কথাও আমার আপনার জীবনের মোর পরিবর্তন করে দিতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না আমল সে জিন্দগি বন্তি হায় جنت بھی جہنم بھی یوں ہے اپنی فطرت میں نوری ہے نا ناری اللہ اکبر আমি যে আয়তে কারিমা তালাত করেছি আর দেরি করতে চাই না খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সুরাত আলে ইমরানের একত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল খুব সুন্দর করে তার নবীকে একটা কথা বললেন সেই কথাটা কেন বললেন হজরতে হাসান রাতি আল্লাহ তালাহ নবীর সাহাবি বর্ণনা করেন বিশ্ব নবীর সামনে এসে কিছু কিছু লোক মাঝে মাঝেই বলতে থাকলো নবী গো আমরা আল্লাহকে ভালোবাসি বলছি আল্লাহর নবী মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি মাঝে মাঝে সেই লোকগুলো আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এই দাবি করে এই দাবি যখন করে আসমানের মালিক জমিনের মালিক আইনদাতা বিধানদাতা মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন দেরি না করে তার রসুলের কাছে আয়াত নাজিল করে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বু الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله أكبر আসমানের মালিক বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন হাবিব আমার দোস্ত আমার ওরা আপনাকে বারবার বলে ওরা আল্লাহকে ভালোবাসে ওরা আল্লাহকে ভালোবাসে যদি সত্য সত্যই ওরা আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহই বলে দিলাম ওরা যেন আপনি নবীর কথা মেনে চলে যর কান মার হাবা যারা দাবি করে আমি আল্লাহকে ভালোবাসে এই কথাটা তখনই আমি আল্লাহর কাছে সত্য বলে প্রমাণিত হবে যখন থেকে এরা আপনি নবীকে মেনে চলবে জরকার মারহাবা আল্লাহ কি এই কথা বলছেন যখন থেকে এরা মেম্বার কে মেনে চলবে যখন থেকে চেয়ারম্যান কে মেনে চলবে যখন থেকে এমপিকে মেনে চলবে যখন থেকে প্রধানমন্ত্রী কে মেনে চলবে এই কথা কি আল্লাহ বলেছেন কথা বলেন আল্লাহ রব্বুল আলমী পরিষ্কার করে বললেন নবীজি এরা যদি আসলেই আমি আল্লাহকে ভালোবাসে আপনি ওদেরকে বলে দিন ওরা যেন আপনি নবীকে মেনে চলে ওরা যদি আপনি নবীকে মেনে চলে আপনার কথার অনুসরণ যদি ওরা করে আমি আল্লাহ রব্বুল আল শুধু ভালোবাসা নিব ভালোবাসা নিব তা নয় যারা আমাকে ভালোবাসা দিবে আপনার অনুসরণ করার মাধ্যমে আপনাকে মেনে চলার মাধ্যমে যারা আমি আল্লাহকে প্রেম দিবে ভালোবাসা দিবে আমি আল্লাহ রব্বুল আল আমি ঘোষণা দিলাম আমি আল্লাহ ওদেরকে দুই দুইটা জিনিস দিয়ে পুরস্কার দিব জরকান মারহাবা ওরা আপনাকে মেনে চলে আমাকে ভালোবাসা দিবে আর আমি আল্লাহ চুপ করে বসে থাকবো না আমিও ঘোষণা দিলাম আমিও দুইটা জিনিস দিয়ে ওদেরকে খুশি করব জরকান না সবহান আল্লাহ আল্লাহ যত বড় তার পুরস্কারটাও কত মেম্বার সাহেবের মতো চেয়ারম্যান সাহেবের মতো প্রেসিডেন্টের মতো মুসলমান ভাই রে আমার আল্লাহর সঙ্গে কোন তুলনা চলে না আল্লাহর ক্ষমতার সঙ্গে কারো ক্ষমতার তুলনা নাই আল্লাহর শক্তির সঙ্গে কারোর শক্তির তুলনা নাই আল্লাহর দানের সঙ্গে কারোর দানের তুলনা নাই আল্লাহর দেওয়ার সঙ্গে কারোর দেওয়ার তুলনা নাই আকাশের মালিক জমিনের মালিক আইনদাতা বিধানদাতা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে বান্দিরে যদি আমাকে ভালোবাসো আমার নবীকে মেনে চলো যদি আমার নবীকে মেনে চলো আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব এক নাম্বার পুরস্কার ইউহুবিবিকুমুল্লাহ আমি আল্লাহ তোদেরকে কান আমি আল্লাহ এক নম্বর পুরস্কার তোরা আমাকে ভালোবাসবে আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো আল্লাহর ভালোবাসা কি আমাদের ভালোবাসার সমান আল্লাহর ভালোবাসার সঙ্গে আমার আপনার ভালোবাসার কোন তুলনা হতে পারে না আমরা দিব সামান্য আর আমার আল্লাহ যেই ভালোবাসা দিবেন সেই ভালোবাসার আদায় করে আমি আপনি শেষ করতে পারব না আসমানের মালিক বলেন এক নাম্বার পুরস্কার দিব আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো আর দুই নাম্বার পুরস্কার হলো যা কেউ দিতে পারে না তা আমি আল্লাহ দিব যা চেয়ারম্যান দিতে পারে না তা আমি আল্লাহ দিব যা এমপি দিতে পারে না তা আমি আল্লাহ দিব যা প্রধানমন্ত্রী দিতে পারে না তা আমি আল্লাহ দিব যা প্রেসিডেন্ট দিতে পারে না আমি আল্লাহ তা দিব সেইটা হলো আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিব যরকান মারহাব মান্নাকার দান খলক তা সুদে কোনা বলকে তাবর বন্দে গা জু দে কুনাম মান্না করদম খলকে তা দে কুনাম বলকে তাবর বন্দে গা জু দে কুনাম নারে তাকবীর এটা কি দেওয়া মুখ অনুযায়ী কি হইছে এক কাপ চা খায় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান দিবেন ব্লুবেরি এক পেকেট নিয়ে না কত স্লোগান দিবেন যে লোক চা খাওয়াইয়া স্লোগান নিল বিড়ি খাওয়াইয়া স্লোগান নিল এই মুখটাও কি শেদ ছিল এই জবানটাও কি তার দেওয়া আমার দেহের মধ্যে দামি দামি জিনিস আছে হাত আছে পা আছে চোখ আছে নাক আছে কান আছে পা থেকে মাথা পর্যন্ত পুরা দেহের মধ্যে অনেক গোস্তের টুকরা আছে কিন্তু কোন গোস্তের টুকরা কথা বলে না শুধুমাত্র এই দুই তিন চার ইঞ্চি লম্বা এই জিব্বাটা কথা বলে এই শক্তি জিব্বার নয় যদি দেহের শক্তি থাকতো জিহবার চাইতে বড় হাত এই হাত কথা বলতো যদি দেহের শক্তি থাকতো হাতের চাইতো বড় লম্বা পা পা কথা বলতো লম্বা হয়ে হাত কথা বলতে পারে না লম্বা হয়ে পা কথা বলতে পারে না মাত্র দুই চার পাঁচ ইঞ্চি লম্বাই জিহবা কথা বলে জিহ্বার যোগ্যতায় নয় এটা আরও সের মালিকের যোগ্যতায় কথা বলেন ঠিক কি ঠিক না দে সাউলার জন্য সকাল থেকে সন্ধ্যা সিগারেট ওলার জন্য সকাল থেকে সন্ধ্যা যিনি জবানের মালিক তার জন্য আছে সময় আছে আরেকবার দিব যার জবান তাকে আওয়াজ দিবেন আওয়াজ যত হবে লিল্লাহি তাকবীর শয়তান তত বায়ু ছাড়তে ছাড়তে শয়তান পালায়ে লেকি আপনাদের কারো কোনো আপত্তি আছে না যদি কারোর দরকার হয় তাই থাকে যার যার শয়তানকে দরকার শেষে চুপ থাকেন আর যার যার জন্য সাইত পালাইলে ভালো শেষে জবান খুলবেন এই জবানের এই আওয়াজ দিবেন যে আওয়াজ কোন মেম্বারের জন্য দেন নাই যেই আওয়াজ কোন চেয়ারম্যানের জন্য দেন নাই যেই আওয়াজ কোন মন্ত্রীর জন্য দেন নাই সেই আওয়াজ দিতে হবে আল্লাহ যত বড় তার নামটাও তত রাজি আছেন তো

ব্রিটিশ গারে যেখানে আর দেখা গেছে সাউত স্লোগান দেন আর না দেন পায়খানে কোনো ভাত হয় না হয় মুসলমান ভাইরে আমার রাগ করবেন না মনটা খারাপ করবেন না অসন্তুষ্ট হবেন না আমি যে আয়াত পাঠ করেছি আমি আয়াতটা বুঝাইয়া দিতে চাই সম্মানিত মুসলমান মা এবং বোনেরা খুব ভালো করে কথাগুলো শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে বান্দিরে তোরা একটা জিনিস দিবি আমি আল্লাহ দুইটা জিনিস দিব জোরে কর না তোরা একটা দিবি আমি আল্লাহ দুইটা দিব তোরা আমি আল্লাহকে ভালোবাসা দিবি আমার নবীর কথা মেনে চলার মাধ্যমে আমি আল্লাহ পাল্টা তোদেরকে ভালোবাসব আমি যত বড় আমার ভালোবাসাটা তত বড় শুধু ভালোবাসবো তা নয় তোদের গুণা মাপের ক্ষমতা কোনো চেয়ারম্যান মন্ত্রীর নাই ওই গুণা আমি আল্লাহ মাপ করাইয়া বিনা হিসাবে আমার জান্নাতের রাজত্ব দিব জরো কান্মার হাবা আল্লাহ ছাড়া ক্ষমা করার ক্ষমতা কারো আছে জান্নাত দেওয়ার ক্ষমতা মুসলমান ভাইরে আমার আল্লাহ রব্বুল আমিন বললেন যারাকে যারা আমাকে ভালোবাসার দাবি করো যারা বলো আল্লাহকে ভালোবাসো তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আমার আল্লাহর দেওয়ার দায়িত্ব হলো আমার নবীকে মেনে চলো ও মুসলমান আমার এমনিতেই কিন্তু ব্যক্তি ব্যক্তিকে মানতে পারে না কথা বলেন বিনা কারণে কেউ কাউকে সম্মান দিতে পারে না বিনা কারণে কেউ কারো কথা মানতে চাই না দুনিয়াতে মানুষ যে মানুষের কথা মানে মানুষ যে মানুষের কথা শোনে একজন যে আরেকজনকে পছন্দ করে একজন যে আর একজনকে তার কোনো কারণ থাকে বিনা কারণে দুনিয়ার মানুষ কাউকে ভালো মুসলমান ভাইরে আমার সুতরাং আল্লাহ আলামিন যে বললেন আমার নবীর কথা মেনে চলো দুনিয়ার মানুষেরা প্রশ্ন করতে পারে সেই নবীকে দেখলাম না যেই নবীর সঙ্গে পরিচয় নাই তাকে কেন মানবো তাকে কেন ভালোবাসবো তার কারণটা কি ও মুসলমান ভাইরে আমার খুব বেশি কথা বলার সুযোগ নাই নবীকে আমরা কেন মানব নবীর কথা কেন মেনে চলবো তাহলে নবীর পরিচয়টা জানার দরকার আছে কি নাই মোবাস্সেনি ক্যারাম বর্ণনা করেন ঐতিহাসিক গুণ বর্ণনা করেন দুনিয়াতে বেশ কয়েকটা কারণে মানুষ মানুষকে ভালোবাসে তার মধ্যে একটা কারণ হল মানুষের সৌন্দর্য কথা বলেন ঠিক কি ঠিক না সুন্দর জিনিসকে মানুষ ভালোবাসে খালি মানুষ নয় আল্লাহ জামালুন ইহিবুল জামাল আমার আল্লাহও সুন্দর আল্লাহও সুন্দরকে ভালোবাসেন সুতরাং দুনিয়ার মানুষেরা বিনা কারণে কেউ কাউকে ভালোবাসে না দুনিয়ার মানুষ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যে ভালোবাসে mohabbat করে সৌন্দর্য দেখে ভালোবাসে mohabbat করে যার চেহারাটা বড় সুন্দর যাকে বড় ভালো দেখা যায় তার জন্য আরেকজন পাগল হয় দিয়ে دیوانہ হয় عاشق হয় কথা বলিন ঠিক কি ঠিক না মুসলমান ভাই আমার সুন্দর চেহারার কারণে দুনিয়ার মানুষ যে পাগল হয় কেউ পাগল সাকিব খানের জন্য কেউ পাগল সালমান খানের জন্য কেউ পাগল শাহরুখ খানের জন্য যুবকদেরকে দেখা যায় বিশ্বকাপের ফুটবল খেলা যখন হয় ওই সময় এক এক জনের চুলের কাটিং এক এক রকম হয় কি হয় না শহর অঞ্চলে একটু বেশি হয় এক যুবককে দেখা গেল মাথার দুই পাশের চুল কাটতে কাটতে মাথার উপরে খরগোশের মতো লম্বা করে রাখছে আরে যুবক ঘটনা কি এত সুন্দর চুল তোমার ডান পাশে কেটেছো বাম পাশে কেটেছো সামনে কেটেছো পিছনে কেটেছো শুধুমাত্র মাথার উপরে খরগোশের মতো লম্বা করে রেখেছো তার কারণটা কি যুবক ডাক দিয়া কই হুজুর আপনি এগুলো বুঝবেন না দুনিয়ার খবর তো আপনি রাখেন না আমি হলাম একজন ব্যক্তির ভক্ত সেই ব্যক্তির নাম হলো ব্রাজিলের নেইমার ফুটবলার নেইমারের মাথার চুল মাথার উপরে লম্বা করা আমি যেহেতু নেইমারের ভক্ত এই জন্য আমি মাথার চুল মাঝখানি লম্বা রেখে আমি তার ভক্তের পরিচয় দিয়েছি জোরকন্যাউজুবিল্লা আর একজনকে দেখা গেল পুরা মুখের দাড়ি কাটতে 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 থুতনের নিচে একটু রাখছে মুখে দাড়ি নাই থুতনের নিচে একটুখানি রাখছে আরে যুবক ঘটনা কি তোমার গালের ডান পাশে দাড়ি নেই বাম পাশে দাঁড়ি নেই শুধুমাত্র থুতুর নিচে থুতনির নিচে কিছু চুল রাখছো তার কারণটা কি যুবক হুজুর এটা আধুনিক জামানা ডিজিটাল যুগ আমি যেই দাড়িটা রাখছি এটা হলো ফেন্সি কার্টিন ফ্রান্সের কার্টিন ও মুসলমান ভাইরে আমার আমাদের যুবকেরা নেইমারে পাগল হয়ে চুল কাটলো নেইমারের মতো আরেক যুবক সাকিব খানের পাগল হয়ে پینٹا پینٹ ٹا پڑ سے کاٹا হাঁটুর কাছে কাটা পুরা প্যান্ট ভালো হাঁটুর কাছে কাটা যদি জিজ্ঞাসা করা হয় তোমার কি কাপড় শর্ট পরেছিল বলেন না কাপড় শর্ট পরে নাই তাহলে হাঁটুর কাছে কাটা তার কারণটা কি যুবক হাসতে হাসতে বলে হুজুর এই খবরগুলো আপনার কাছে থাকবে না এই খবরগুলো আমরা রাখি আমি যার ভক্ত তার নাম হলো সাকিব খান আর সাকিব খান গানের মধ্যে ড্যান্স দিতে গিয়া যেই প্যান্টটা পরেছিল ওই প্যান্টটার দুই হাঁটুতে কাটা ছিল আমি যে হদদু সাকিব খানের ভক্ত আমি এই রকম প্যান করে তার পরিচয় দিয়েছি যর কান্নাউজ বিল্লাহ সত্য না মিথ্যা মুসলমান ভাইরে আমার মুবাস্সিন کرام গুণ বর্ণনা করেন দুনিয়ার মানুষ একজন আর একজনকে ভালোবাসে মহাব্বত করে সুন্দর চেহারা দেখে পাগল হয়ে ও দুনিয়ার মানুষেরা বিশ্ব নবীকে তোমরা কেন মেনে চলবা বিশ্ব নবীকে তোমরা কেন ভালোবাসবা বিশ্ব নবীর পরিচয় জানা দরকার দুনিয়ার যত সৌন্দর্য আছে দুনিয়ায় যত সুন্দর চেহারা আছে ঐতিহাসিক গণ কবিগণ বিভিন্ন ভাবে বিশ্ব নবীর চেহারার পরিচয় দিয়েছেন বিশ্ব নবীর চেহারার পরিচয় জানলে বোঝা যায় এই বিশ্ব নবীর চাইতে সুন্দর চেহারা আর কেউ পাই নাই জরকান মারহাওয়া শুধুমাত্র মুখে মুখে বললে হবে না আমার আপনার সরদার দুনিয়ার সকল মানুষের সর্বোত্তম আদর্শ বিশ্বনবী নবী জানাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ এই দুনিয়ায় মানব জাতির হেদায়াতের জন্য আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল পাঠিয়েছিলেন সাহাবিরা জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ আমরা শুনেছি আল্লাহ যত নবী পাঠিয়েছিলেন সব নবীদের মধ্যে সবচাইতে সুন্দর চেহারা পেয়েছিলেন হজরত ইউসুফ সালাম কথা বলে আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হলো

امر بھائی یوسف کے আল্লাহ রব্বুল আলামিন যে সৌন্দর্য দান করেছিলেন সেটাও সৌন্দর্য আমি নবীকেও আল্লাহ সৌন্দর্য দান করেছেন এটাও সৌন্দর্য কিন্তু আমি নবী একটা উদাহরণ দিলে তোমরা বুঝবা কোন সৌন্দর্যের মধ্যে কি পার্থক্য আছে বিশ্ব নবী তার পবিত্র জবানে বলেন আনা মালিহুন হন ও আফি ইউসুফ সবি হন আমি হলাম নাবণ্যময় আর আমার ভাই ইউসুফ হলো ফরসা ময় মারহাবা। আমি নবী হলাম লাবণ্যময় আমার ভাই ইউসুফ হলো কেমন করে বুঝবেন মধ্যে পার্থক্য কি নবী আমার কত সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন তোমরা আকাশের সূর্য দেখেছো কি দেখো নাই পূর্ণিমার রাত্রে চাঁদ দেখছো কি দেখো নাই সবাই কেন বললেন ইয়া দুনিয়াতে যারা চক্ষু পেয়েছে অবশ্যই তারা সূর্য দেখেছে অবশ্যই তারা পূর্ণিমার চাঁদ দেখেছে নবী গো আপনি একটু বলুন এই কথাটা বলার অর্থ কি দয়ার নবী তখন ডাক দিয়ে বলতেছেন আমার সাহাবিরা আমার আমার ভাই আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য ছিল আকাশের সূর্যের মতো আকাশের সূর্য যেমন আলোকের ঝলকানি দেয় আলোর ঝলকানি মারে আমার ভাই থেকে আলোর বের হতো। আর আমি নবীকে আমার আল্লাহ যেই চেহারা দান করেছেন এই চেহারাটা হলো পূর্ণিমার রাতের চাঁদের মতো সূর্যের দিকে কোনো ব্যক্তি যদি একবার তাকায় আর দ্বিতীয়বার সূর্যের দিকে লোকটা তাকাতে পারে না কথা বলেন কিন্তু পূর্ণিমার রাতের চাঁদ আমি আপনি যত দেখি তত দেখতে মনে চাই যত দেখি তত ভালো লাগে বিশ্ব নবী বললেন আমার ভাই ইউসুফ হলো আকাশের সূর্যের মতো সুন্দর আর আমি নবী হলাম পূর্ণাম পূর্ণিমার রাতের চাঁদের মতো সুন্দর জরকান মার হাওয়া শুধুমাত্র নবীজি নিজেই তার সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন তা নয় কবিগণ কবিতার মাধ্যমে বিশ্ব নবীর সৌন্দর্য কত সুন্দর করে তুলে ধরেছেন একজন কবি তার কবিতার মাধ্যমে বলেন হোসনে ইউসুফ সেফ হোসনে ইউসুফ সেফ হেজু তার হেফ কা। হাই ও নুরের চশমিয়াকুব আউরে নূরুল্লাহ কা হাই ও নুরের চশমিয়াকুব আউরে নূরুল্লাহ কা ও দুনিয়ার মানুষেরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্যের কথা শুনেছো বিশ্ব নবীর সৌন্দর্যের কথা যদি তোমরা না জানো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতে চাই ইউসুফ নবীকে আমার আল্লাহ যেই সৌন্দর্য দান করেছিলেন তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি সুন্দর ছিল বিশ্ব নবী মোহাম্মদ জোরে কান তার প্রমাণটা কি প্রমাণ হলো হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলায় হজরত ইউসুফকে বাবা ইয়াকুবের কাছ থেকে আল্লাহ দূরে সরায়া নিয়েছিলেন কথাই ছিল বাবা ইয়াকুব জানে না তার ভাইরা তারে কূপের মধ্যে ফালায়া দিয়ে চলে গিয়েছিল একদিন নয় দিন দিন নয় হজরত ইয়াকুব দীর্ঘ চল্লিশটা বৎসর পর্যন্ত ইউসুফ নবীর জন্য কাটতে কাটতে চোখের পানি শেষ করে অন্ধ হয়ে গিয়েছিলেন জোরকাল মার হাবা কবি বলে দার মানুষেরা

ইউসুফ নবী ইয়াকুম নয়নের খলি আর আমার আপনার নবী হলেন স্বয়ং আল্লাহর নয়নের মনি যর কান্না সুবহানাল্লাহ কবি আর সুন্দর করে বলেন শোনো মুহাম্মদ মুস্তাফা কো মুহাম্মদ মুস্তাফা কো হযরত ইউসুফ সে কি আনিস ও মতলুবে জুলাইখাতে আওরে

عاشق زلئی تھی جمال حسن یوسف پر فقط عاشق زلیخا تھی

এ শেষ নয় আরো কত সুন্দর করে কবিগণ বিশ্ব নবীর সৌন্দর্যের প্রচার দিয়েছেন কবি আরো বলেন হুসনা ইউসুফ দামে ঈসা হুসনা ইউসুফ দামে ঈসা ইয়া দে বাইজা আকে খোবা হামা দারান তুতান হাদারি

হজরতে মৌসালামের হাত আল্লাহ রব্বুল আলমিন আলো দান করেছিলেন হাতটাকে আলো করতে করে দিয়েছিলেন কবি বলেন শোনো তো দুনিয়ার মানুষেরা তোমরা শোনো বাবা আদম থেকে শুরু করে নিয়ে এক লক্ষ এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন রাসুল এবং নবী পর্যন্ত হাদরতে ইউসুফ সাহেব হজরত 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 ঈসা আলাই সালাম ইব্রাহিম আলাই এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন রাসুল এবং নবীগণ যা যোগ্যতা পেয়েছিলেন যত সৌন্দর্য পেয়েছিলেন যত শক্তি পেয়েছিলেন সব নবীর শক্তি যোগ্যতা ক্ষমতা এক জায়গায় করলে যা হয় আমার নবীকে আমার আল্লাহ সব নবীর সৌন্দর্য ক্ষমতা যোগ্যতা এক জায়গায় করে দান করেছিলেন জরকান মার হাবা এই জন্য বাংলাতে অনবীর নবীর সৌন্দর্য কথা বলা হয়েছে যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনে কাবাই যে ফুল যুগান তরে খুশবু ছড়ায় না হাবিবে খোদাতি নবী কমলি তারি ছোঁয়া আজ দু উজালা হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা তারি বিরহে দু চোখ তারি বিরহে দু ও ছড়ায় যে ফুল যুগ যুগান তরে খুশব ছড়াই যে ফুল যুগ যুগান তরে খুশব ছড়া আল্লাহ আ এইভাবে যদি একে একে বলতে থাকা হয় বিশ্ব নবীর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা সম্ভব নয় এই জন্য ঐতিহাসিক গুণ বলেন এই জন্য মুফার বলেন যদি সৌন্দর্যের জন্য কাউকে ভালোবাসতে হয় তাহলে বিশ্ব নবীকে ভালোবাসো মার হাবা সাকিব খান তো দূরের কথা সালমান খান তো দূরের কথা শাহরুখ খান তো দূরের কথা দুনিয়ার নায়িকা গায়িকা তো দূরের কথা স্বয়ং বিশ্ব নবীর সঙ্গে কোন নবীর সৌন্দর্যের তুলনা হতে পারে না ও যুবকেরা যদি সুন্দর জিহারার চਿਹারার জন্য কাউকে ভালোবাসতে হয় যদি সুন্দর দেখা যায় এই জন্য কারু পাগল হও তাহলে বিশ্ব নবীর চাইতে সুন্দর চਿਹারার কেউ পায় নাই সুতরাং সাকিব খান নয় শাহরুখ খান নয় সালমান খান একজন মুসলমান যুবক যুবতী যদি পাগল হয় চেহারার কারণে তাহলে বিশ্ব নবীর পাগল হতে হবে কথা বলে রাগ করতেছেন আপনারা তাহলে যারা সৌন্দর্যের পাগল তারা যেন আমার নবীর সৌন্দর্যের পাগল হয় মুসলমান বাইরে আমার মুবাসিন কেন বর্ণনা করেন এরপরে তো মানুষগুলো একজন আর একজনকে ভালোবাসে মহাব্বত করে তার আর কারণ হলো। যারা মানুষকে ভালোবাসে যারা মানুষকে দয়া করে তাকে মানুষও দয়া করে কথা বলেন যে অন্য মানুষকে ভালোবাসে অন্য মানুষগুলো তাকে ভালোবাসে ও মুসলমান ভাইরে আমার দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসার কারণে যদি তাকে ভালোবাসতে হয় ঐতিহাসিক গুণ মুফাসিনী বিশ্ব বিশ্বনবীর ভালোবাসা এত সুন্দর করে তারা বর্ণনা করেছেন বিশ্বনবী এই দুনিয়ার মানব এবং জিন জাতিসহ এই দুনিয়ার মাফলুক আমার নবী যত ভালোবাসা দিয়েছেন। এই দুনিয়ায় নবীর মতো ভালোবাসা আর কেউ দিতে পারবে না কথা বলেন নবী যেই ভালোবাসা দিয়েছেন মানুষকে কোন মেম্বার সেই ভালোবাসা জনগণকে দিতে পারবে না কোন চেয়ারম্যান সেই ভালোবাসা ইউনিয়ন পরিষদের লোকদেরকে দিতে পারবে না প্রেসিডেন্ট কোন প্রধানমন্ত্রী দিতে পারবে না শুধু বললে হবে না প্রমাণ করে বোঝায় দিতে চাই আল্লাহর নবীজি সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন তার প্রমাণটা কি উদাহরণটা কি খুব ভালো খيال করে নবীর محبتটা অন্তরে নিয়ে কথাগুলো শুনবেন ইতিহাসের পাতায় পাতায় বিশ্ব নবীর ভালোবাসার কথাগুলো বড় সুন্দর করে লেখা আছে মুসলমান ভাইরে আমার আরশের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক আইনদাতা বিধানদাতা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের অন্তরে এমন ভালোবাসা এমন محبت ঢুকিয়ে দিয়েছিলেন এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না ওই ভালোবাসার মধ্যে কোনো খুঁত ছিল না

আপনার উপরে কোন দায়িত্ব অর্পণ করি নাই কিন্তু আর দেরি করা যাবে না আর বসে থাকা চলবে না আপনার উপরে যেই দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি এত বড় দায়িত্ব দুনিয়ার আর কাউকে দেই নাই জরকান মার হাবা নবী আমার জিজ্ঞাসা করলেন আল্লাহ রব্বুল আলামিন কি দায়িত্ব আমাকে পালন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব গো এই দুনিয়ার মানুষগুলোর সৃষ্টিকর্তা আমি এদেরকে খাবার দিই আমি আল্লাহ আমার দেওয়ার সূর্যের আলো এরা দিয়ে কাজ কর্ম করে চন্দ্রের আলো এরা গ্রহণ করে যেই অক্সিজেন বাতাস না হলে এরা বাঁচতে পারবে না সেই অক্সিজেন সেই বাতাসটা আমি আল্লাহ দিয়েছি এই জমিনটা বিছানা বাড়িয়েছি, আকাশকে সাদ বানিয়েছি আবার আকাশ থেকে তেল ছাড়া মেশিন ছাড়া পানি বর্ষণ করে ওদের ফসলের ব্যবস্থা আমি আল্লাহ দিয়েছি ওদেরকে সৃষ্টি করেছি ওদের জন্য খাবারের ব্যবস্থা দিয়েছি আমি আল্লাহ এদেরকে আইন দিয়েছি আমি আল্লাহ বিধান দিয়েছি কিন্তু আমার দেওয়া সূর্যের আলো ভোগ করার পরেও আমার দেওয়া বাতাসের অক্সিজেন গ্রহণ করার পরেও এই বদমাইশ আমি আল্লাহর পায়ে মাথা না ঠেকাইয়া নিজেদের হাতে তৈরি করা পুতুলের পায়ে সেজদা দেয় কথা বলেন মানুষ বড় নিব খারাপ মানুষ বড় নিব খারাপ না মুসলমান ভাইরে আমার আকাশের মালিক জমিনের মালিক আইন দাতা বিধান দাতা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব গো ওরা জাহান নামকে দেখে নাই জাহান নামের কষ্ট সম্পর্কে ওরা জানে না যার কারণে ওরা আরামে ঘুরতেছে আরামে বেড়াচ্ছে কিন্তু আমি আল্লাহ যেই জাহান নামকে তৈরি করেছি আমি আল্লাহ যেমন বড় আমার পুরস্কার যেমন বড় আমার শাস্তি ঠিক ওই রকম বড় কথা বলেন নবীজি আর দেরি করবেন না ওই জাহান নামের মানুষগুলোকে হাত ধরে ধরে জান্নাতের পথে হাঁটায়া দেন মদের বোতলগুলো সরাইয়া ওদের আমার আপনাকে তুলে দিতে হবে একদিনে পারবেন তা নয় ধীরে ধীরে আপনি এই কাজ করবেন আমি আল্লাহ স্বয়ং আপনার সঙ্গে আমার তাদেরকে সাথে নিয়ে থাকবো জল মার হাবা মুসলমান ভাইরে আমার আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুন্দর দায়িত্ব পালন হওয়ার সঙ্গে সঙ্গে নবী তখন নবী হওয়ার আগে থেকেই মানুষের দুঃখ দুর্দশা নিয়ে আমার নবী চিন্তা করতেন মানুষের দুষ চরিত্র নিয়ে আমার নবী চিন্তা করতেন মানুষের মাতাল হওয়া নিয়ে আমার নবী চিন্তা করতেন এখন যখন দায়িত্ব পাইলেন নবী জি আর দেরি করলেন না এই ৪০টা বছরে আমার নবী এমন ভাবে জীবন যাপন করেছেন মক্কার লগ্নের সঙ্গে আমার নবী এমন ভাবে উঠা বসা করেছেন নবীর বাবা ছিল না আবার নবীর মা ছিল না দুনিয়াতে আসার আগেই বাবাকে হারাইয়া নবী আবার এতিম হয়ে গেছেন আমরা বাবার হাত ধরে ধরে হেঁটে হেঁটে ঈদগাহের মাঠে কতদিন গিয়েছি বাবার হাত ধরে হেঁটে হেঁটে জুবান নামাজে মসজিদে কতদিন গিয়েছি আমার নবীর জীবনে বাবার হাত ধরে একদিনের জন্য কোনো জায়গায় যাওয়ার সুযোগ হয় নাই বাবার হাত ধরে দোকানে গিয়ে পছন্দের জুতা আমরা কিনেছি বাবার হাত ধরে বাজারে গিয়ে পছন্দের সদাই আমরা কিনেছি দয়ায় নবী এক দিনের জন্য বাবার হাত ধরে কোন দোকানে যাওয়ার সুযোগ পান নাই কোন সদাই খাওয়ার সুযোগ আমার নবী পান নাই ভাইজান বিশ্বনবী বাবাকে হারাইয়া দুনিয়াতে আসার আশার আগিয়াতীম যেই জনম দুখী মা ছাড়া দুনিয়াতে বড় আপন আর কেউ নাই মাত্র 6 বছর বয়সে বিশ্বনবী মাকে হারাইছেন 6 বছরের বয়সের পরে

এই জন্যই বিশ্ব নবীকে বলা হয়েছে দুনিয়াতে যত অ্যাতিম আছে আমার নবী হলেন সকল অ্যাটিমদের সর্দার জরকান মার ও মুসলমান ভাইরী আমার যেই নবী এত দুঃখ কষ্ট করে বড় হয়েছেন সমাজে তার কোনো সম্মান থাকার কথা ছিল না সমাজে তার কোনো দাম থাকার কথা ছিল না কিন্তু নবীকে আল্লাহ বয়স পর্যন্ত নবীর আখলাক এত সুন্দর দিয়েছিলেন নবীর চরিত্র এত সুন্দর দিয়েছিলেন নবীর আচার ব্যবহার এত ভালো আমার আল্লাহ দিয়েছিলেন যেই কাফেররা যেই মক্কার লোকেরা নবীকে দাম দেওয়ার কথা না নবীকে সম্মান দেওয়ার কথা না মর্যাদা দেওয়ার কথা না বাপ নাই মা নাই এতিন সন্তান টাকা নাই পয়সা নাই গরিব মানুষ কিন্তু আমার আল্লাহ এত সুন্দর আকলাক চরিত্র দিয়েছিলেন 40 বছর পর্যন্ত মক্কার লোকেরা যারা મોત খে মাতাল হয়ে থাকতো যারা সব সময় জিনা বেবিচারের জন্য পাগল ছিল ওই মাতাল লোকেরা পর্যন্ত একবাক্যে স্বীকার করেছিল এই মক্কা নগরীতে যদি কোনো বিশ্বাসী ব্যক্তি থাকে ওই লোকটাই হলো মোহাম্মদ জোরকাল মার যদি এই শহরে কাউকে বিশ্বাস করতে হয় তাহলে এটা মোহাম্মদ বিশ্বাস করা যায় এই জন্য আরবি ভাষায় ওরা বিশ্ব নবীর নাম দিয়েছিল আল আমিন জোরকাল মার হাবা আল মানে বিশ্বাস এই উপাধি আমার নবী কাউকে চা খাওয়াইয়া নেয় নাই কাউকে বিড়ি খাওয়াইয়া নবীর এই ডিগ্রি অর্জন করতে হয় নাই কারো সঙ্গে টাকা পয়সা দিয়া তার কাছ থেকে নবীকে এই সমর্থন নিতে হয় নাই বিশ্বনবীর চরিত্র কত সুন্দর ছিল বিনা টাকাই বিনা পয়সায় এই গরিব ছেলেটাকে সবাই বলতো আল আমিন শুধু আল আমিন নয় ওই মক্কার মতখর মাতাল লোকেরা স্বীকার করলো মুহাম্মদকে আরো একটা উপাধি দেওয়া যায় আরো একটা সম্মান দেওয়া যায় সেই সম্মানের নামটা হলো এই মক্কা শহরে যদি সত্য কথা বলার মতো কোন লোক থাকে যেই লোক কোন মিথ্যা কথা কখনো বলে নাই মিথ্যার কাজ দিয়েও হাটে নাই সবচেয়ে বড় সত্যবাদী যদি কেউ থাকে সেটা হলো বিশ্ব সেটা হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সুতরাং মক্কার ওই লোকেরা বিশ্ব নবীকে বলল তুমি হলো যেমন আলামিন তুমি তেমন সাদিক তুমি তেমন সত্যবাদী জরকান মারহাবা এই গরিব ছেলেটা এতিম ছেলেটা 40 বছর পর্যন্ত মক্কার ওই মাতাল লোকদের কাছ থেকে শিকার শিকারukti পেয়েছে উপাধি পেয়েছে যে তুমি আল আমিন তুমি সিদ্দিক তুমি সত্যবাদী যরকার না মারহাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দায়িত্ব পাইল ও নবী আর দেরি করবেন না জান জলদি করে চলে যান আপনি চলে যান ওই মক্কার লোকদের কাছে যারা নবীকে সত্যবাদী বলে স্বীকার করেছিল যারা নবীকে বিশ্বাসী বলে স্বীকার করেছিল ওদের কাছে নবীর একটা দাম আছে কি নাই কিন্তু নবী হিসাবে ওরা দাম দেয় নাই ওরা ভালো মানুষ হিসাবে দাম দিয়েছে কারণ নবী তো নবী হিসাবে ঘোষণা চল্লিশ বৎসর পর্যন্ত দেন নাই বিশ্ব নবী যখন গেলেন ওই যুগে মাইকের কোনো ব্যবস্থা ছিল না ঐতিহাসিক গুণ বর্ণনা করেন নবী আমার একটা পাহাড়ে দাঁড়াইয়া জোরে আওয়াজে লোকদেরকে ডাক দিলেন আগের যুগের মানুষের গলায় আওয়াজ ছিল কি ছিল না এখনো আমাদের গ্রামে একজন আছে বয়স প্রায় আশি বছরের কাছে এখনকার পলাপান দুই মাইকে আজান দিয়ে যে সাউন ওই লোকের খালি মুখে এখনো সেই সাউন আছে কি নাই আগে এরকম ছিল মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করেছে তখন আল্লাহ নিজে সাহায্য করেছেন এখন মানুষ যন্ত্র পাতির উপরে ভরসা করে আগে হেঁটে সিরাজগঞ্জে যেতে পেরেছে আল্লাহর দেওয়া পায়ের উপরে বিশ্বাস ছিল আর এখন এমন অবস্থা ভবানীপুর যাও হেঁটে জুলুম এমন কি কেউ এই কাঁচা রাস্তায় গিয়েও চিন্তা করে একটা ভ্যান পাইলে দলিল পর্যন্ত উঠা যাওয়া যেত এই কথা কন ঠিক কি ঠিক কি ঠিক মানুষ যখন যন্ত্রের উপরে বিশ্বাস করা শুরু করেছে তখন আল্লাহর নিয়ামত গুলো আল্লাহ কমায়া দেওয়া শুরু করেছেন যতদিন পর্যন্ত মানুষের বিশ্বাস ছিল আল্লাহর উপরে ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন নিজ ক্ষমতায় মানুষকে সাহায্য করেছেন বিশ্ব নবী ওই যুগের মানুষ আল্লাহর প্রতি ভরসার কোন অভাব তার নাই নবী যখন নবীর গলা দিয়ে ডাক দিয়েছেন মক্কার একটা লোক নবীর ডাক শোনা বাদ থাকলো না যখন মারহাবা এত সাউন আল্লাহ দিয়েছেন নবীর গলায় সব শুনতে পেয়েছ ডাক দিলো পাহাড় থেকে সব মানুষ সেই পাহাড়ে উপস্থিত এটা ছিল ওই যুগের নিয়ম যদি কোনো মানুষ সমাজের লোকদেরকে কিছু বলতে চাইতো পাহাড়ে দাঁড়ায় ডাক দিলে সবাই পাহাড়ে গিয়ে হাজির হতো বিশ্বনবী যখন ডাকলেন মক্কার লোকগুলো পাহাড়ের কাছে গিয়া উপস্থিত দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন ও মক্কার লোকেরা দীর্ঘ চল্লিশটা বৎসর পর্যন্ত তোমরা আমাকে সত্যবাদী বলেছ তোমরা আমাকে বিশ্বাসী বলেছ এই পাহাড়ে যে আমি দাঁড়িয়ে আছে পাহাড়ের পিছনে কি আছে তোমরা কি দেখতে পাচ্ছ বলে না পাহাড়ের পিছনে কি আছে আমরা কেউ দেখতে পাচ্ছি না বিশ্বনবী তখন ডেকে বললেন আমার সজাতীর লোকেরা আমার গ্রামের লোকেরা আমার এলাকার লোকেরা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী অপেক্ষা করছে এই মুহূর্তে শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করে বসবে তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে বিশ্বনবী বলতে দেরি মক্কার লোকদের আওয়াজ দিতে দেরি হলো না ছোট বড় বৃদ্ধা বৃদ্ধ যুবক ছোট সকলেই এক বাক্যে বলল মোহাম্মদ দীর্ঘ ৪০টা বৎসর পর্যন্ত এক দিনের জন্য এক মিনিটের জন্য যেই লোকটাকে আমরা মিথ্যা কথা বলতে দেখি নাই ওই লোক যদি বলে পাহাড়ের পিছনের স্বর্ণ বাহিনী অপেক্ষা করছে আমাদেরকে মারার জন্য তোমার এই কথা বিশ্বাস করতে আমাদের কারো মনে কোনো সন্দেহ নাই জরকান মার হাওয়া কত সুন্দর কথা সুন্দর কথা আছে কত মোহাম্মত দেখাচ্ছে নবীর প্রতি কত ভালোবাসা কত বিশ্বাস মুসলমান ভাইরে আমার বিশ্ব নবী তখন ডাক দিলেন ও আমার চাচা জানে আমার ভাই বন্ধুরা আমার এলাকার মানুষেরা আমি যদি বলি শত্রু আছে তোমরা বিশ্বাস করবা ভালো করে শুনে রাখো এই পাহাড়ের পিছনে যদি কোন শত্রু বাহিনী থাকতো ওই শত্রু বাহিনী তোমাদেরকে যে অত্যাচার নির্যাতন করত তোমাদের যে কষ্ট দিত যে যন্ত্রণা দিত এর চাইতেও বড় কষ্ট আর যন্ত্রণা আছে আল্লাহর জাহান নামে কথা বলেন ঠিক কি ঠিক না আমি এমন একটা জায়গার কথা তোমাদেরকে বলছি যেই জায়গাকে বলা হয় আর সেই জাহান নামের কষ্ট দুনিয়ার একজন মানুষ আর একজন মানুষকে যত অত্যাচার করুক না কেন যত নির্যাতন করুক না কেন জাহান নামের মতো কষ্ট কেউ দিতে পারবে নবী আমার ডাক দিলেন শোনো দুনিয়ার শত্রুর কথা বললে তোমরা বিশ্বাস করবা দুনিয়ার শত্রুর চাইতে বড় শত্রু হলো তোমাদের জন্য জাহান্নাম তোমরা যদি ওই হাতের তৈরি পুতুলের পূজা যদি না ছাড়ো ওই পুতুলের মায়া মমতা যদি না ছাড়ো মূর্তি পূজা যদি তোমরা না ছাড়ো তাহলে ওই জাহান্নামের কঠিন আযাব তোমাদেরকে ভোগ করতে হবে দেরি করো না দেরি করো না তোমরা সবাই এক বাক্যে আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা লোকেরা দেরি না করে এক বাক্যে আমার সঙ্গে পাঠ করে নাও আল্লাহ ছাড়া গোলামি পাওয়ার উপযুক্ত আর কেউ নাই কথা বলেন আল্লাহ ছাড়া গোলামি পাওয়ার উপযুক্ত চেয়ারম্যান হতে পারে না আল্লাহ ছাড়া আপনার ইবাদত পাওয়ার উপযুক্ত কোনো এমপি হতে পারে না আল্লাহ ছাড়া গোলামি পাওয়ার উপযুক্ত কোনো প্রধানমন্ত্রী হতে পারে না যদি গোলামি গোলামি পাওয়ার উপযুক্ত যদি কেউ থাকে সেটা আকাশের মালিক জমিনের মালিক স্বয়ং আল্লাহ কথা বলেন ও মক্কাল লোকদের দেরি করবি না আমার সঙ্গে পাঠ করে ইল্লাল্লাহ নিহম আল্লাহ ছাড়া গলামি পাওয়ার উপযুক্ত আর কেউ নাই আর বিশ্ব নবী মুদ আল্লাহ রসুল তোরা যদি সত্যবাদী হয়ে থাকি আমি নবী যদি বিশ্বাসী হয়ে থাকি আমি ঘোষণা দিলাম তোরা যদি আল্লাহর গলামি করস তোরা দুনিয়াতে যত সুখ শান্তিতে আসিস এর চাইতেও বড় বিজয় আমার আল্লাহ তোদেরকে দান করবে যেরকম এই কথাখানি যেই বলছে কাউকে নবী আমার মারেও নাই কাউকে গালিও দেয় নাই কাউকে আঘাত করে নাই শুধুমাত্র এই কথা বলছি এক আল্লাহর গোলামি করো এই কথাটা বলতে দেরি অন্য লোকগুলো কথা বলার আগে স্বয়ং নবীজির আপন চাচা আবু লাহাব দেরি না করে দুই হাতের মধ্যে দুইটা বড় বড় পাথর নিয়া এই দুইটা পাথর আমার নবীর দিকে নিক্ষেপ করে আবু লাহাব বলে আলী আলিহাজা জামাতানা মুহাম্মদ তোমার ধ্বংস তুমি কি এই কথা বলার জন্যই আমাদেরকে ডেকে সরকান নাউযুবিল্লাহ কিছুক্ষণ আগের চরিত্র আর এখনকার চরিত্রের মিল আছে কথা কোন মিল আছে নাকি আকাশ পাতাল পার্থক্য যেই লোকটাকে এরাই বলল 40 বছরের কোন দিন মিথ্যা কথা বলতে দেখি নাই 40টা বছরে তোমারে কখনো অবিশ্বাসের কোন কাজ আমরা করতে দেখি নাই ও মুসলমান ভাই আমার নবী নাই করেন শুধু সবচেয়ে মহা সত্য কথাটা বলেছেন শুধুমাত্র কথা অপরাধে আবুল আহাম চাচা হইয়া নবীর দিকে পাথর নিক্ষেপ করেছে মুসলমান ভাইরে আমার আজকে দুনিয়াতে নবী নাই নবীর ওয়ারিস হিসাবে আলিম আছেন নবীর ওয়ারিস হিসাবে হাফিজ আছেন আজকে আমরাও যখন কোরআনের আয়াত পরে কোন সত্য কথা বলি আমরা যখন হাদিস পরে কোনো সত্য কথা বলি ওই সত্য কথা যদি কারু বাপের বিপক্ষে যায় ছেলেটা আলেমের উপরে রাগ হয়ে যায় কথা কন কুরআনের কোন সত্য কথা যখন কোন নেতার বিরুদ্ধে চলে যায় নেতার নাম ধরে বলার দরকার নাই উনি যদি घोष কে থাকেন সুখে থাকেন তার সঙ্গে তো আলেমের শত্রুতা নাই সুধারাম করেছেন আল্লাহ घोष হারাম করেছেন আল্লাহ মারামারি করে ভোট ভোট চুরি করতে নিষেধ করেছেন আল্লাহ এই কথাগুলো যদি একজন আলেম বলে কারো নাম ধরে বলার দরকার নাই যে অপরাধী সে আসামি হয় কি হয় না আলেমগন সুদের কথা বলেছেন আলেমগন ঘুষের কথা বলেছেন ওই সুদখোর লোকটা এখন কয় এতদিন হুজুর ভালো আছিল এখন তো দেখি এই হুজুরের মতো খারাপ লোক আর নাই সুদখোর কয় কি কয় না হুজুর যেই মসজিদে ভুস আরামের কথাটা বলে দিল ওই ঘুষকট হুজুরকে হয়তো মেলা দিন দাওয়াত খাওয়াইছে আজকে যেই হুজুর বলেছে ঘোষ খাওয়াটা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা অন্যায় এটা মানুষের উপরে জুলুম এই জুলুম আমার আল্লাহ সহ্য করে না যেই হুজুর এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে যেই হুজুরটাকে খানা খাওয়াইতো ঘুষ ওয়ালা ব্যক্তিটা সঙ্গে সঙ্গে লোকজনের মধ্যে চার দোকানে গিয়ে রাস্তার তিন মাথায় গিয়ে বিভিন্ন জায়গায় বসে বসে বলে বলে হাই সিহারা দেখে হুজুর ভালো মনে করেছিলাম কিন্তু দেখতেছি তারা মনের মধ্যে এই কথা না কে ও মুসলমান ভাইরে আমার আমরা আমরা হই না না অসন্তুষ্ট তার কারণটা হলো দয়ার নবীকেই যখন সত্য কথা বলার কারণে কাঁপেরা খাতির করে নাই এই যুগের মানুষও যে সত্য কথা বলার কারণে আমাদেরকে খাতির করবে এটা আমরাও বিশ্বাস করি না

যেই কোরআন পরে পরে বিশ্ব নবী দাওয়াত দিয়েছে নয়া কি কোরআন পরে পরে আমরা দাওয়াত দেই আল্লাহর নবীর চাইতে সুন্দর ওয়াজ আর কেউ করতে পারে নাই কিন্তু এত সুন্দর ওয়াজ শোনার পরও আবু জাহেলের কপালে হেদায়াত জোটে নাই সুতরাং এই যুগে যত ওয়াজ আমরা করি না কেন যাকে আল্লাহ আবু জাহেলের বন্ধু বানায়া দিয়েছে ওই লোক আমাদের শুনে ভালো তো হবে না আর কাজই হবে আবু জাহেলের মতো আমাদের আলেমদের সাথে শত্রুতা করা কথা বলে মুসলমান ভাই আমার নবী অবাক হয়ে গেলেন বাপ আমি এতিম সন্তান ছোট্ট বেলা থেকে তোমরা আমাকে লালন পালন করেছ আমি জায়গা চাই নাই আমি জমিও চাই নাই আমি ক্ষমতাও চাই নাই আমি রাষ্ট্রও চাই নাই শুধুমাত্র একটা সত্য কথা বলেছি আর এর চাইতে বড় সত্য কথা কি আর আছে আল্লাহর এবাদত ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি চলবে না হুকুম চলবে কার বলেন হুকুম চলবে কার এই জমিন যদি আল্লাহর হয়ে থাকে এই জমিনে আল্লাহর হয়ে চলবে নাও তখন তোমার হুকুম জমিন যদি আল্লাহর আল্লাহর হয় হুকুম হুকুম ছাড়া আর কারো চলতে পারে না এদিকে আসেন কখিয়াল করেন আমার দিকে ও মুসলমান ভাই রে আমার নবীর সঙ্গে এই পাথর দিয়ে যখন জবাব দিল লাহাব। নবীর অন্তরে কষ্ট লাগছে কি লাগে নাই নবী ব্যথা পাইছে কি পাই নাই কিন্তু ধারণ ধারণ করলেন। করলেন। লোকটা আমার চাচা আমার বাবার সমতুল্য বুঝতে পারে নাই আমি নবীর দিকে পাথর নিক্ষেপ করেছে আবুল্লাহ পাথর গুলো নবীর গায়ে আমার আল্লাহ লাগতে দেয় নাই হবা আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের পাথরের আঘাত থেকে তারা নবীকে বাঁচাই দিলেন কিন্তু নবী জবাব না দিলে কি হবে নবী পাল্টা আঘাত না করলে কি হবে আমার আল্লাহ আর আমার আল্লাহ আর সবুর ধরলেন না আমার নবী তোরে মারাও নাই আমার নবী তোরে গালিও দেয় নাই আমার নবী তোরে আঘাতও করে নাই তুই তুই বললি নবী বিশ্বাসী নব সত্যিবাদী আর তুই আবু লাহাব আমার নবীর দিকে পাথর মেরেছিস আমার নবী ক্ষমা করলে কি হবে আমি আল্লাহ আমার দোস্তের গায়ে আঘাত ক্ষমা করতে পারি না জোরে কান্না পার সঙ্গে সঙ্গে যেই সূরাটা সব লোক কম বেশি জানে নামাজের মধ্যে পাঠ করে তাব্বাতিয়াদা আবিলাহাবি ওয়া তাব্বা নাম তো কোরআন শরীফে থাকার কথা নয় কিন্তু এই আবুল আহাবের মতো বারবারের নাম আল্লাহ কোরআনে কেন দিলেন আবুল লাহাব বলেছিল মোহাম্মদ তোমার ধ্বংস হোক নবীর জন্য বদ্ধ করছে কি করে নাই নবীকে অভিশাপ dise ki dai nai نبیকে বद्द করেছে আবু লাহাব নবীকে অভিশাপ দিয়েছে নবী পালটা কোন অভিশাপ দেয় নাই নবী আমার দয়ার নবী চাচাকে পালটা কোনো বद्द দেয় নাই কিন্তু আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন তাবত ইয়া দা আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক জোর কর নাউযুবিল্লাহ যেও দুই হাত দিয়ে পাথর মেরেছে দুইটা সঙ্গে সঙ্গে অ্যাকশন জোরে বল না আল্লাহ এটা আলমার আল্লাহর ক্ষমতা আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক খালি ওই যুগে ধ্বংস হয়েছে তা নয় কিয়ামত পর্যন্ত কোরআনে আমরাও খালি পড়ি আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক জোরে বল merhaba আমরাও পড়তেছি লক্ষ লক্ষ মুসলমান কোটি কোটি মুসলমান এখনো নবীর দুশ্মন খোদার দুশ্মন লাহাবের ধ্বংসের দশ পাঁচ অর্থ নামাজে করে জোরকান মার আল্লাহ পারে কি পারে না আবুলাহাবের দুই হাত ধ্বংস হোক খালি দুই হাত ধ্বংসের কথা বলে নাই তথা ধ্বংস হয়েছে আবুলাহব নিজে মা আবানা আনহু কাসাব নিজে ধ্বংস হয় নাই আমার আল্লাহ আবুলাহাবের দুইটা সন্তানের যে বড় সন্তান ওই দুই সন্তানের সঙ্গে আমার নবী নবী হওয়ার আগে আবুলাহাবের দুই بیٹা আবুলাহাবের দুই بیٹা উতবা

কত বড় সৌভাগ্য ছিল কিন্তু আবুল আহাবাহাব শুনলো আমি মোহাম্মদকে অভিশাপ দিয়েছি মোহাম্মদ অভিশাপ না দিলে কি হবে আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ নিজে আমাকে অভিশাপ দিয়েছে আবু জাহালের গায়ে আগুন জ্বলে গেল আর সহ্য হয় না সঙ্গে সঙ্গে আবুল্লাহাব গিয়ে বলতেছে উতবা উতাইবা দেরি করবি না দেরি করবি না যদি আমার সম্পদ পেতে চাস আমার সন্তান যদি যদি থাকতে চাস এই মুহূর্তে মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়া মুহাম্মাদেরwidehatর উপরে ফায়লায়া দিয়া যরকার নাউজ বিল্লাহ ও মুসলমান ভাইরে আমার এই উতবা উতাইবা যেইসব বাপ ওইসব بیٹা দেরি না সঙ্গে সঙ্গে দৌড় দিয়া দুই ভাই দুই স্ত্রীর হাত ধরে নবীর সন্তান গুলাকে টানতে টানতে ঘর থেকে বের করে নবীর সামনে গিয়া ধাক্কা দিয়া ফেলে দিল নবীর সামনে যখন ফেলে দেওয়া হলো আমি জানতে চাই আপনাদের মেয়ে জামাইগুলো যদি আপনাদের কন্যাদেরকে ঘাট ধাক্কা দিয়ে আপনার বাড়িতে ফেলে দেয় আপনার মনে আঘাত লাগছে কি লাগে না মা ওই কান্দে যে মা সন্তান জন্ম দেয় মা ওই কান্দে যে দিন কন্যা স্বামীর বাড়ি থেকে মার ফিরে আসে কথা বলেন জন্ম দেওয়ার সময় মা কেটেছিল এই কন্যাকে বিবাহ দিয়ে স্বামীর বাড়িতে পাঠাবার সময় মা বাবা কেটেছিল আবার যদি কোনো কারণে কন্যা ফেরত আসে তালাক হয়ে ওই মা বাবার চোখের পানি ঝরে দয়ান নবীর সামনে এই উতবা উতাইবা যখন দুই বোনকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিশ্ব নবীর দুইটা বোন ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলুন তো আমার নবীর চোখে পানি আসছে কি আসে নাই কথা কয় না ঝরঝর করে চমপে গাল বেবে নবীর পানি ঝরছে একে তো উতবা উতাইবা স্ত্রীদেরকে তালাক দিয়া নবীর মনে আঘাত দিল এত বড় বেদ শুধু তালাক দিয়া খান্ত হয় নাই উতবা আমার নবীর কলারটা ধরে এমন জোরে ধাক্কা দিল নবী আমার জমিনের মধ্যে পড়ে গেল জরকার না ও মোহাম্মদ তোমার আল্লাহ টাল্লার কথা আমরা মানি না দরকার নাউজ এই আঘাতের ঘটনা আকাশের মালিক দেখে কি দেখে না আল্লাহর কি ক্ষমতার অভাব ছিল সবজির কোনো অভাব নাই ক্ষমতার কোনো অভাব নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির মধ্যে বলেছেন ওলা ওই ইয়াখিজুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাববতি কি আখিরুহুম ইলা আজালি মুসাবমা আল্লাপাক বলেন বান্দারে বান্দিরে আমি চাইলে যে কোনো মুহূর্তে তোরে ধরতে পারি র্যাব লাগবে না পুলিশ লাগবে না বিজিবি লাগবে না সেনাবাহিনী লাগবে না চাইলে যে কোনো মুহূর্তে ধরতে পারি তুই মেম্বার হলেও ধরতে পারি চেয়ারম্যান হলেও ধরতে পারি এমপি হলেও ধরতে পারি প্রধানমন্ত্রী হলেও আমি আল্লাহ তাকে ধরতে পারি কিন্তু আমি আল্লাহ কেন ধরি না কেন ধরি না আমি আল্লাহ তোরে একটা সময় দিছি হয় ষাট বছর না হয় সত্তর বৎসর না হয় আশি বৎসর আমি আল্লাহ ধৈর্য ধরি না জানি মৃত্যুর আগে তুই তো করে ভালো হস কিনা আমি যদি প্রথম গুনাতেই তোরে ধরে জমিনের মধ্যে ঢুকায় দিতাম ভালো হওয়ার সুযোগ তুই পাইতি না আমি আল্লাহ দয়াবান এই জন্য এত খারাপ ব্যবহার এত অত্যাচার নির্যাতন নবীদের সঙ্গে আলিমদের সঙ্গে আমি আল্লাহ সহ্য করি তোর ওই নিঃশ্বাস যে পর্যন্ত দেওয়া আছে ওই পর্যন্ত কিন্তু মনে রাখ এই ফুরাযা যাবে আমার সামনে মুখ থুবড়ে মাটিতে পড়তে দেরি হবে না কথা বলেন কাগজ কাটকার ঘুরি বানাকার উড়াতা কাগজ কাটকার ঘুড়ি বারা কার উড়াতাহাই আসমান মে ঘুড়ি বাচারা কেয়া করেগা রশি মাওলা কি হাত মে রশি মাওলা কি হাত মে ছোট্টবেলায় আকাশে ঘুড়ি আমরা উড়াইছি কি উড়াই নাই আমাদের ছেলে পেলে ঘুড়ি উড়াই কিনা ঘড়ির গলায় একটা রশি লাগানো সুতা লাগানো থাকে আর এই সুতার মাথা থাকে আমার আপনার সন্তানদের কাছে রশি ছাড়তে 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 সুতা এটা অনেক উপরে উঠে উঠে যায় আকাশে যখন ঘড়ি যদি মনে করে আমি এত উপরে উঠেছি আমাকে আর কেউ ধরতে পারবে না আমাকে কেউ নামাইতে পারবে না আমি এখন স্বাধীন আমি এখন মুক্ত এই চিন্তা যদি আকাশের ঘুড়ি করে তাহলে চিন্তা ঠিক হবে না ভুল হবে যতই তাহলিম করুক না কেন ঘুরি যত উপরে উঠুক না কেন আমার আপনার ওই পাঁচ বছরের সন্তান যদি চায়। এক মুহূর্তে টান দিয়া জমিনের মধ্যে মুখ থুবড়ে ঘুরিকে ফালানোর ক্ষমতা রাখে কথা বলেন ও মুসলমান বাইরে আমার এই কথাটাই কবি বলছেন শোনো তোমার আমার সন্তান যদি আকাশের উড়ন্ত ঘুরিকে এক টান মাটির মধ্যে ফালাইতে পারে এটা যদি তোমার পাঁচ বছরের সন্তান করতে পারে তাহলে আকাশের মালিক কি তোমার টান দিয়া ফালাইতে পারে না কথা বলেন আমার আপনার সন্তান ঘুরির গলায় যে রশিটা লাগায় রাখছিল আমার আল্লাহ আমার আপনার গলায় মৃত্যু নামক রশি লাগায় রাখছে তোরে কান্না সুবহানাল্লাহ মুসলমান ভাইরে আমার এই যে নবীকে কষ্ট দিল এত কষ্ট পাওয়ার পরও বিশ্বনবী তিনি কে ইসলাম প্রচার ছেড়ে দিয়েছিলেন নবী ইসলাম প্রচার ছাড়েন নাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলরা যখন বিশ্বনবীকে ইসলাম প্রচার থেকে বসায় রাখতে পারল না বিশ্বনবীকে ওরা লোভ দেখাইতে শুরু করলো এক নম্বর লোক দেখুন হলো মোহাম্মদ এই যে তুমি ইসলামের কথা বলো যদি এই কথাগুলো এই জন্য বলো যদি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েকে তোমার সঙ্গে আমরা বিবাহ দিতে পারি যদি চাও এই মক্কায় সবচেয়ে ধনী হতে আমরা সকলে মিলে টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে সবচেয়ে বড় ধনী বানায় দিব যদি তুমি চাও আমরা সকলে মিলে ভোট দিয়ে তোমাকে এই মক্কার প্রেসিডেন্ট বানায় দিব সব কিছু দিব কিন্তু শর্ত একটা মুসলমান বানানোর কাজ করা যাবে না সুন্দরী স্ত্রী পাওয়ার লোভ ছোট লোভ না বড় লোভ ছোট না বড় সবচেয়ে বড় ধনী হওয়ার লোভ এটা কি ছোট লোভ না বড় লোভ বড় লোভ হওয়ার কারণেই তো হাজী সাহেব ফাঁস করে আসার পরও জমির আল ঠেলে আর একজনের জমিতে ঢুকতে চিন্তা করে সম্পদের লোভ বড় লোভ হওয়ার কারণেই তো সুদ কর সুদ ছাড়তে পারে না সম্পদের লোভ বড় লোভ এই জন্যই তো ঘোষ কর ঘোষ ছাড়তে পারে না ও মুসলমান ভাইরে আমার নবীকে সুন্দর মহিলার লোভ দেখানো হলো নবীকে সবচেয়ে বেশি সম্পত্তির লোভ দেখানো হলো তিন নাম্বার লোভ দেখানো হলো প্রেসিডেন্ট হওয়ার লোভ এটাও কি ছোট লোভ না বড় লোভ শুধু প্রধানমন্ত্রী তো দূরের কথা এমপি হওয়া তো পরের কথা এখনকার মানুষেরা মেম্বার হওয়ার জন্যই মারামারি করে কথা বলে নবীকে মেম্বার হওয়ার প্রস্তাব দেওয়া হয় নাই চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয় নাই বিশ্ব নবীকে সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব আল্লাহর নবী আল্লাহর নবী দুনিয়াতে যেমন কোনো জিনিস পছন্দ না হলে আমরা লাথি দিয়া সরায় দেই আমার নবী এই তিনটা প্রস্তাব লাথি দিয়া সরায় দিলেন জোরকান মারহাবা লোক দেখাইয়া যখন কাজ হলো না কাফেররা বসে থাকার লোক ওরা আবু তালেব নবীর চাচা বেঁচে আছেন তিনিও একজন নেতা আবু তালেব কে বলল আবু তালেব মোহাম্মদ কে 8 বছর বয়স থেকে এত বড় পর্যন্ত আপনি দেখাশোনা করেছেন লালন পালন করেছেন সুতরাং আমরা আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই মোহাম্মদ কে ডাক দিয়ে ইসলাম প্রচার করতে আপনি নিষেধ করুন যদি মোহাম্মদ কে ইসলাম প্রচার করা থেকে আপনি ঠেকাইতে যদি আপনি না পারেন আমরা সকলে মিলে এক সঙ্গে আক্রমণ করে আপনার ভাতিজা মুহাম্মাদের জীবনকে খতম করে দিব জরকার না ওজুবিল্লা মানুষকে কাবু করার রাস্তা দুইটা একটা হলো লোভ দেখায় কাবু করা কথা শোনে না কথা শোনে না কিছু টাকা দেন যে ফাইল এক বছরে সই হয় নাই দশ হাজার টাকা দেন এক মিনিটে সই হয়ে যাবে কথা কন রেস্টি অফিসে গেছেন আপনারা কি কি কথা ঘটনা এই একই টেবিলে তুই বসে আছে আছে এখানে খাতা উনি সাইন করে এই স্যারকে দিবে কিন্তু এই একই টেবিলে বসে থেকেও এই খাতা এই টেবিলে এক মাসও যায় নাই কেন আপনি দেননি মুসলমান ভাইরে আমার মানুষকে কাবু করার রাস্তা দুইটা একটা হলো লোভের রাস্তা আর একটা হলো কথা বলেন ঠিক কি ঠিক না এরা সম্পদের মহিলার লোভ দেখায়া পারে নাই। প্রেসিডেন্ট দেখায়া বিশ্ব নবীকে মুসলমান বানানো থেকে ছড়াইয়া রাখতে পারে নাই এখন হুমকি দেওয়া শুরু করলো আবু তালেব আপনার ভাতিজা মোহাম্মদ যদি মুসলমান বানানো বন্ধ না করে আমরা তারে সবাই মিলে আক্রমণ করে জীবন খতম করবো জোরে কন্যা আরে নিম খারাপের দল যেই লোকদের জন্য এই আসমান জমিন হয়েছে যার জন্য এই সূর্য আলো দেয় চন্দ্র আলো দেয় যার জন্য বাতাস প্রবাহিত হয় দুনিয়ায় আর সেই লোকটাকে খতম করার চিন্তা আবু জাহেলেরা করে এই কথা বলে যখন ওরা চলে গেল আবু তালেবের মনে টেনশন শুরু হয়েছে কি হয় না কথা বলেন আবু তালেব দুশ্চিন্তা মাথায় নিয়ে মনটা খারাপ করে ঘরে বসে আছেন বিশ্ব নবী যখন আবু তালেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন নবী আমার তাকায় দেখে প্রাণ প্রিয় চাচার কপালটা ভাঁজ হয়ে আছে মুখের দিকে তাকাইলে বোঝা যায় কি যেন দুশ্চিন্তা করতেছে নবী আমার দেরি না করে গায়ে পিঠে এইভাবে হাতটা বোলাইয়া জিজ্ঞাসা করে চাচা যান দুনিয়াতে আসার আগেই বাপ হারাইয়া এতেই হয়েছিলাম মাত্র ছয় বছর বয়সে মাকে হারাইছি তখন থেকে আবার আট বছর বয়সে আমি দাদাকে হারাইছি সেই আট বছর আপনি আবু তালেব চাচা মিয়া আপনার কেমন জানি দুশ্চিন্তার ভাব আমি দেখতে পাচ্ছি একটু বলুন তো কি দুশ্চিন্তা আমি নবী আপনার দুশ্চিন্তা দূর করে দিতে চাই বলুন তো আবু তালেব নিজের চিন্তা করে না নবীর চিন্তা করে মুসলমান ভাইরে আমার হজরতে আবু তালিব চোখের পানি ছেড়ে বিশ্ব নবীকে বুকের সঙ্গে জড়ায় ডাক দিয়ে বলে মোহাম্মদ রে বাসাধন ওই ছোট্ট বেলা থেকে আমি তোমাকে লালন পালন করে এত বড় করেছি তোমার যেই ভালোবাসা আমি আবু তালিব দিয়েছি নিজের সন্তানদেরকেও আমি সেই ভালোবাসা দেই নাই ও বাবা এত দিন পর্যন্ত তোমার গায়ে একটা কাঁটার আচর আমি লাগতে দেই নাই বাজারে ইসলাম প্রচারের কারণে মক্কার কাফেররা এখন তোমাকে মারতে চায় হত ব্যবস্থা করতে চাই ও ভাতি আমি চাচা আবু তালে বেঁচে থাকবো আর আমার চোখের সামনে তোমাকে আঘাত করা হবে আমি পিতা না হলে কি হবে যেই ভালোবাসা তোমারে দিয়েছি কাফেরদের আঘাত আমি আবু তালেব সহ্য করতে পারব না দরকার মার হাওয়া বিশ্ব ও চোখের পানি সারে আবু তালেবকে বুকের সঙ্গে ডাক চাচা মিয়া আপনি যেমন আমাকে ভালোবাসেন মহাব্বত করেন আমি তো আপনাকে ভালোবাসি মহাব্বত করি একটু ঘটনাটা বলেন ঘটনা কি আবু তালেব তখন ডেকে বলতে ভাতিজা রে ওই মক্কার কাফেরেরা আমার কাছে সকলে মিলে হুমকি দিয়ে গেছে ও ভাতিজা তুমি নিজে ইসলাম মানো তাতে আমার কোনো অসুবিধা নাই কাফেররাও তোমাকে কিছু বলবে না কিন্তু কাফেরদের শর্ত হলো আর কাউকে মুসলমান বানানো যাবে না ইসলাম প্রচারটা বন্ধ করতে হবে মুসলমান ভাইরে আমার নবীর দয়া মায়া কেমন ছিল মানুষের উপরে চিন্তা করতে পারবেন না দয়ার কারণে মানুষ মানুষ মানুষকে ভালোবাসে মহাব্বতের কারণে একজন আর একজনকে ভালোবাসে আমার নবীর মহাব্বত আমার নবীর মায়াটা কেমন ছিল বিশ্ব নবী তখন ডেকে বলতেছে চাচামিয়া। আপনি রাগ হবেন না মনটা খারাপ করবেন না যেই প্রস্তাবটা কাফেররা দিয়েছে ইসলাম প্রচার না করার প্রস্তাব আপনিও আমাকে সেই প্রস্তাবটা দিলেন চাচামিয়া আপনাকে বাবার মতো ভালোবাসি তাতে কোন সন্দেহ নাই আপনি আমার বাবার সমতুল্য আমি নিজেই স্বীকার করছি কিন্তু আপনি কেন আমাকে নিয়ে এত চিন্তা করেন তার কারণ কি বলে ধন বাসা রে আমি তো তোমার চিন্তাই করবো তুমি তো আমার কলেজার টুকরা সন্তানের বড় আমি তোমার নিরাপত্তা নিয়ে বড় চিন্তিত আছি বিশ্ব নবী তখন ডেকে বললে চাচা মিয়া ওই মক্কার কাফেরা যদি আমি নবীর ডান হাতে সূর্য এনে দেয় আর আমি নবীর বাম হাতে যদি চন্দ্র এনে দেয় আমি দিলাম ঘোষণা এক মিনিটের জন্য ইসলাম প্রচার আমি বন্ধ করব না মারহাবা মার আকাশের সূর্য কেউ এনে দিতে পারবে আকাশের চাঁদ নবী এই উদাহরণ দিলেন অসম্ভব উদাহরণ দিয়ে নবী বুঝাইলেন ওরা যেমন আমার হাতে সূর্য দিতে পারবে না ওরা যেমন আমার হাতে চন্দ্র দিতে পারবে না আমাকে মারুক আর কাটুক অত্যাচার করুক নির্যাতন করুক লোভ দেখাকার আক্রমণ করুক আমি নবীও এক মিনিটের জন্য মুসলমান বানানো বন্ধ করব না যরকান মারহাবা যদি মরার ভয়ে আমার নবী ওই দিন ইসলাম প্রচারকে বাদ দিতেন আমার আপনার নাম নজরুল না হইয়া নারায়ণ হইতো কি গোলাম না হইয়া আমার আপনার নাম গণেশ হইতো কথা ক মুসলমান ভাইরে আমার জয় নবী আমাকে আপনাকে নারায়ণা বানায়া নজরুল বানানোর আন্দোলন করেছেন যেই নবী আমাকে আপনাকে গণেশ হতে না দিয়া গোলাম বানাবার জন্য রক্ত দিয়েছেন টাইফের ময়দানে দান্দান মোবারক তাইফের ময়দানে শরীর থেকে শরীর থেকে রক্ত ঝরেছে জমিনে অহদের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে এই ইসলামের কারণে বাবা মায়ের মাতৃভূমি ভিটা মাটি ছেড়ে চোখের পানি ফেলতে চলে গেছেন এত অত্যাচার এত নির্যাতন এরপরও আমার নবী একদিনের জন্য ইসলাম প্রচার থেকে বিরত থাকে নাই তাহলে এবার বলুন তো নবীর ভালোবাসা কম ছিল না বেশি ছিল মুসলমান ভাইরে আমার সূত্রন প্রমাণিত হলো যদি মায়া মমতার কারণে কাউকে ভালোবাসতে হয় তাহলে সেটা বিশ্ব নবীকেই বাসতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাতাবিউনি ইউহিবিবকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম বাকু 哦。Oh, যারা বলছিস আমাকে ভালোবাসিস আমাকে ভালোবাসিস আমাকে তো তোরা দেখতে পাস না আমার নবীর একটু ভালোবাস ওইটাই আমি আল্লাহকে ভালোবাসা হবে জোরকার মার হাবা আমার রসুর বলে দিয়েছেন মা না হাব্বা সুন্নাতি ফাঁকত আহাব্বানি ওমার না কানা মাই ফিল জান্না যে লোকটা আমি নবীর সুন্নাত দাড়ি টুপি পাঞ্জাবি পাইজামা আমার নামাজ আমার রোজা হজ যাকাত হিংসা বিদ্বেষ অহংকার ভুলে আমার আদর্শকে যারা ভালোবাসবে ওই লোকটা স্বয়ং আমি নবীর সঙ্গে একই জান্নাতে থাকবে জরকান মার হবা সম্মানিত মুসলমান ভাইরে আমার তাহলে স্পষ্ট প্রমাণিত হলো সুন্দর চেহারার জন্য যদি কাউকে ভালোবাসতে হয় সেটা কাকে ভালোবাসতে হবে সালমান খানকে নয় শাহরুখ খানকে নয় সাকিব খানকে নয় সুন্দর চেহারার জন্য যদি কাউকে ভালোবাসতে হয় বিশ্ব নবীকে ভালোবাসতে হবে মায়া মমতা দয়ার কারণে যদি কাউকে ভালোবাসতে হয় একটা চেয়ারম্যান কি মায়া দেখাইছে একটা এমপি কি মমতা দেখাইছে একজন প্রধানমন্ত্রী কি ভালোবাসা দেখাইছে আল্লাহর নবীর ভালোবাসার কাছে দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কারু ভালোবাসার কোন তুলনাই হতে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রসুলের উত্তম আখলাক উত্তম আদর্শ গ্রহণ করে সেই অনুযায়ী জীবন যাপন করে একই জান্নাতে নবীর সাথে থাকার তৌফিক দিন বলুন আমিন আর ধরে বলুন আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة